যারা আমার চ্যানেল এখন নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো নোটিশ এখানে পাবলিশ করা হয়েছে WBCSC অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে। নোটিশে কী বলছে যে স্যার, ই সার্টিফিকেট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24 সেট, তো 24 সেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ই সার্টিফিকেট, অর্থাৎ 24তম সেট কোয়ালিফাই যারা করেছো তাদের কিন্তু নিজেদের ই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে, যেটা হচ্ছে www.wbcsc আরেকটা হচ্ছে www.wbcsc.org.in। তো এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের নিজস্ব যে ই সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অন অ্যান্ড ফ্রম 31 মার্চ 2023, অর্থাৎ 31 মার্চ 2023 তারিখের পর থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে যেটা বলছে নো সার্টিফিকেট উইল বি ইস্যুড বাই এনি আদার মুড, তাহলে অন্য কোনো মুডে কিন্তু সার্টিফিকেট ইস্যু করা হবে না। আমার বলছে অ্যাপ্লিকেশান ফর কারেকশান ইফ অ্যান্ড শুড বি সাবমিটেড উইদিন 30th April 2023 অনলি থ্রু মেল আইডি wbcsc.secretariat2023@gmail.com অ্যালং উইথ অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট। তো নিজের সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে কিন্তু সেটা কারেকশানের কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 30 এপ্রিল 2023 মধ্যে কিন্তু আবেদন করতে হবে। তো আজকে যে নোটিশ, এই নোটিশটা কিন্তু সারমর্ম এটাই, আর নোটিশটা পাবলিশ করা হয়েছে 31 মার্চ 2023 তারিখে। তো আপনারা ই সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আমি আছি wbcsconline.in অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের এরকম সার্চ করবেন, সার্চ করার পরে কিন্তু ওয়েবসাইটটা খুলতে গেলে কিন্তু আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখবেন ডান দিকে যে অপশানটা দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট লগইন বলে, এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করতে গেলে কিন্তু আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু নিজের ইউজার নেম অর্থাৎ নিজের রেজিস্টার নাম্বার দেবেন, আর পাসওয়ার্ড এখানে কিন্তু নিজের দেবেন, সেটা হচ্ছে আপনার নামের ক্ষেত্রে দুটো অ্যালফাবেটিক যে প্রথম দুটি অক্ষর কিন্তু সেটা দিতে হবে। যদি কারো নাম হচ্ছে যে রাহুল, তাহলে প্রথমে আর এ তারপর নিজের ডেট অফ বার্থ দিয়ে কিন্তু লগ ইন করতে গেলেই কিন্তু আপনাদের কাছে খুলে যাবে। তাহলে চলুন কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। লগ ইন করতে গেলে কিন্তু আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন উপরে নাম লেখা থাকবে আপনাদের, যে যে আইডি দিয়ে আপনি লগ ইন করছেন যার নামের, সেটা কিন্তু নাম অবশ্যই শো করবে এখানে। তারপর নিচে থেকে দেখুন দেখুন সার্টিফিকেট স্টেট এলিজিবল টেস্ট, প্লিজ ক্লিক হ্যাড টু ডাউনলোড ইউর সার্টিফিকেট। তো এখানে ক্লিক করতে গেলে কিন্তু ডাউনলোড করতে নিতে পারবেন। তো নিচের দিকে যদি আমরা স্ক্রল করবো, তো স্ক্রল করে কিন্তু আপনাদের কাছে এইরকম একটা ওপেন বলে অপশান চলে আসবে, সেখানে ক্লিক করে কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।